নমস্কার সবাইকে, সাংবাদিক বন্ধু। আমরা আজকে আপনাদেরকে এখানে ডেকেছি যে উদ্দেশ্য নিয়ে একটি বেদনাদায়ক ঘটনা। গতকাল 18 জানুয়ারি বেলা আনুমানিক 1:30 থেকে 1:45 সময় ধর্মনগর থেকে আগরতলাগামী একটি মালগাড়ি যাওয়ার পথে নবীনচোরা এলাকায় আমাদের ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার সহ সভানেত্রী মণ্ডলের সতীদেবী চাকমা ওই মালগাড়িটি এটা সজোরে ধাক্কা দেয়। উনি ওনার মেয়ের বাড়িতে বেড়ানির উদ্দেশ্যে গিয়েছিলেন এবং গতকালকে উনি বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেন মেয়ের বাড়ি থেকে। আর আসার প্রতি রেললাইন ক্রসিংয়ের সময় এই দুর্ঘটনাটি ঘটে এবং সঙ্গে সঙ্গে ওনার মৃত্যু হয়, বা হসপিটালে নেওয়ার পর ডাক্তার মৃত বলে ঘোষণা দেন। এটা অত্যন্ত দুঃখের বিষয় এবং পেচারতল হাসপাতালে নেওয়ার পর আজকে 19 তারিখ ওনার পোস্টমর্টম হয় এবং বাড়িতে নিয়ে যাওয়া হয়। ওনার দুই ছেলে, এক ছেলে মিজোরামে একটা প্রাইভেট গাড়ি চালক, ছোট ছেলে বেঙ্গালুরে সেখানেও কাজের উদ্দেশ্যে সেখানে থাকে। অত্যন্ত গরিব পরিবার। আজকে সকালে আমি মৃত সতীদেবীর বাড়িতে যাই এবং এলাকার লোকজন এখানে সবাই উপস্থিত হন। যখন হসপিটাল থেকে ওনার বডি বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং বৌদ্ধ ধর্মের রীতিনীতি হিসাবে আর ভান্তের দ্বারা প্রার্থনা হয় ওনার আত্মার সদ্গতির জন্য এবং পরবর্তী সময় ওনার সৎকার করা হয়। এটা খুবই বেদনাদায়ক ঘটনা। এলাকায় প্রত্যেকটা মানুষের মধ্যে একটা শোকের ছায়া নেমে আসে। যেহেতু পরিবার গরিব এবং আমি ওনার বাড়িতে থাকা অবস্থায় মাননীয় মুখ্যমন্ত্রীর একটা ফোন আসে আমার মোবাইলে এবং বিস্তারিত উনি জানতে চান ওনার পরিবার সম্পর্কে এবং আমাকে বলেছেন যে যদি পরিবারে কেউ থাকে টেলিফোনে কথা বলানোর জন্য। আমি ওনার বড় ছেলের সঙ্গে কথা বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী অনেকক্ষণ কথা বলেছেন এবং তাকে ভেঙ্গে না পড়ার জন্য বলেছেন, আশ্বস্ত করেছেন যে সরকারিভাবে কিছু করা যায় কিনা দেখবেন। আজকে বিকাল দিকে রাজ্য সরকারের তরফ থেকে তথা মাননীয় মুখ্যমন্ত্রী মৃত সতীদেবীর পরিবারকে 4 লক্ষ টাকা আর্থিক সহায়তা করার একটা ঘোষণা হয় আমাদের অনুকুটি জেলার জেলা শাসকের কাছে, সেই আদেশও আসে। তো মাননীয় মুখ্যমন্ত্রী ওই পরিবারের আর্থিক অভাব রয়েছে এবং পরবর্তী সময় এই পরিবারের
যেন আর্থিক দিকটা সাপোর্ট পায়, কারণ ওই পরিবারের একমাত্র রোজগার এবং পরিবার পরিচালনার 90% ডিপেন্ড করত সতীদেবী চাকমা ওনার উপরই। আর এই কারণেই সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী পরিবারকে 4 লক্ষ টাকা দেওয়ার একটা ঘোষণা করেছেন। তার জন্য আজকে আপনাদেরকে আমরা এখানে ডেকেছি।